প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমি মার্টিন ফেডরা সহকারী শিক্ষক সেন্ট নিকোলাস স্কুল এন্ড কলেজ আজকে আমরা নবম শ্রেণীর সাধারণ গণিতে ত্রিকোণমিতি অধ্যায় থেকে একটি পাঠ নিয়ে আলোচনা করব আশা করি তোমরা সবাই আমার এই পাঠে অংশগ্রহণ করবে এবং মনোযোগ দিবে এখান থেকে তোমরা উপকৃত হতে পারবে তো ত্রিকোণমিতিতে আমরা এই শব্দটি বিশ্লেষণ করি ত্রি শব্দের অর্থ তিন কোণ হলো কোণ আর মিতি শব্দের অর্থ হলো পরিমাপ সুতরাং ত্রিকোণমিতি শব্দের অর্থ দাঁড়ালো ত্রিভুজের তিন কোণের পরিমাপ এখানে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ যার দ্বিকোণ হলো এক সমকোণ তাহলে এই ত্রিভুজের তিনটি বাহু রয়েছে তিনটি কোণ রয়েছে তিনটি বাহুর মধ্যে সমকোণের বিপরীত দিকে ত্রিভুজের যে বৃহত্তম বাহুটি রয়েছে তাকে আমরা বলে থাকি অতিভুজ বা হাইপোটেনাস সমকোণের সাথে যে বাহুটি রয়েছে সন্নিহিত বাহু বা ভূমি সমান্তরাল যে বাহু সেটি হলো ভূমি বা সন্নিহিত বাহু সন্নিহিত বাহু এরপরে আমাদের রয়েছে ভূমির উপরে খাড়াভাবে দেখে রয়েছে লম্ব বা এটিকে আমরা বলে থাকি বিপরীত বাহু বিপরীত বাহু এখন তাহলে সমকোণের বিপরীত দিকে অতিভুজ যাহা ত্রিভুজের বৃহত্তম বাহু ভূমির সমান্তরালে বাহু মানে সন্নিহিত বাহু এবং ভূমির উপরে খাড়াভাবে যে লম্ব রয়েছে সেটি বিপরীত বাহু এখন এই ত্রিভুজে দুটি সূক্ষ্মকোণ রয়েছে একটি হলো এ সি বি এটিকে যদি আমি থিটা ধরি তাহলে এই থিটা কোণের জন্য আমার থিটা কোণের বিপরীত দিকে যে বাহু থাকবে সেটিকে আমরা বিপরীত বাহু বা লম্ব বলে থাকবো আর থিটা কোণের সাথে যে বাহুটি যুক্ত থাকবে তাকে আমরা বলবো সন্নিহিত বাহু বা ভূমি বলে থাকবো এখন এই তিনটি বাহুর কে যদি আমরা দুটি দুটি বাহুর সাথে অনুপাত তৈরি করি তাহলে ত্রিকোণমিতিতে আমরা মোট ছয়টি সম্পর্ক পাই তো অনুপাত কথাটি এখানে যখন এসেছে তা নিয়ে একটু তোমাদের আলোচনা করতে হয় অনুপাত কথাটির সঙ্গে আমরা প্রথমে সপ্তম শ্রেণীতে পরিচিত হয়েছিলাম সপ্তম শ্রেণীতে আমরা শিখেছিলাম যে অনুপাত হচ্ছে দুটি রাশির মধ্যে তুলনা যেমন ধরো আমি তিন এবং থ্রি এবং ফোর এর মধ্যে অনুপাত থ্রি রেশিও ফোর এটিকে যদি আমরা ভগ্নাংশে রূপান্তরিত করি তাহলে থ্রি বাই ফোর হবে এখানে থ্রি হচ্ছে ল আর ফোর হচ্ছে হ তাহলে দেখা যাচ্ছে অনুপাত এক ধরনের ভগ্নাংশ তাহলে প্রতিটি ভগ্নাংশকে আমরা কি করতে পারি অনুপাত বলতে পারি এখন যদি আমি লম্ব এটাকে ভূমি দিয়ে ভাগ করি তাহলে আমরা এটিকে অনুপাত পাবো এবং এই অনুপাতের ত্রিকোণমিতির একটি নাম রয়েছে এখন আমরা দেখব সেই ত্রিকোণমিতির ছয়টি সম্পর্ক কি কি প্রথমত হলো সাইন বা সংক্ষেপে সাইন এই সম্পর্কে আমরা বলে থাকি লম্ব ডিভাইডেড প্রতিভূজ অর্থাৎ লম্ব এবং প্রতিভূজের মধ্যে যে সম্পর্ক সেটিকে আমরা বলে থাকি সাইন বা সাইন এখানে যদি আমরা থিটা কোণের কথা চিন্তা করি তাহলে এখানে তোমার লম্ব হচ্ছে আমাদের এবি তাহলে আমি এখানে লিখতে পারছি এবি একই রকম ভাবে প্রতিভূজ হচ্ছে আমার এসি তাহলে এই আমি অতিভুজ দেখলাম লম্ব বা অতিভুজ সাইন তারপরে সম্পর্কটি হচ্ছে কোসাইন বা সংক্ষেপে এটা আমরা বলে থাকি কস 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 থিটা যদি এই থিটা কোণ হিসেবে চিন্তা করি তাহলে এটা যেহেতু লম্ব এটার সঙ্গে হল এই অতিভুজ তাহলে কস থিটা কিন্তু হবে ভূমি বায়ু তাহলে ভূমি বা সন্নিহিত বাহু হচ্ছে আমার বিসি তাহলে ভূমি বাই প্রতিভূজ ভূমি ডিভাইডেড প্রতিভূজ এখানে ভূমি হচ্ছে বিসি আর প্রতিভূজ হচ্ছে এসি তারপরে সম্পর্কটি হলো ট্যানজেন্ট ট্যানজেন্ট বা সংক্ষেপে আমরা বলে থাকি এটাকে ট্যান থিটা লম্ব বাই ভূমি তাহলে লম্ব ডিভাইডেড ভূমি এখানে এই চিত্রের মধ্যে লম্ব হলো বি আর ভূমি হচ্ছে বিসি
এই যে তিনটা সম্পর্ক সাইন কোসাইন ট্যানজেন্ট এই তিনটি সম্পর্কে আমরা বিপরীত সম্পর্ক পাই যেমন ট্যানজেন্টের বিপরীত হলো কোণ সেই ক্ষেত্রে ভূমি ডিভাইডেড লম্ব হবে অর্থাৎ ভূমি এবং লম্বের মধ্যে যে অনুপাত সেটাকে আমরা বলে থাকব কোণ তাহলে চার নাম্বার হচ্ছে কোট্যানজেন্ট কোট্যানজেন্ট বা সংক্ষেপে কোণ কোট কিটা ইকুয়াল টু হবে ভূমি ডিভাইডেড লম্ব অর্থাৎ BC বাই AB আমি একটু করতে মুছাচ্ছি তুমি সেই এরপরে পাঁচ নাম্বার হলো সেকেন্ড সেকেন্ড বা সংক্ষেপে sec থিটা বলতে থাকি sec থিটা হচ্ছে আমরা জানি যে cos থিটা হলো ভূমি বাই অতিভুজ তাহলে এখানে হবে অতিভুজ বাই ভূমি অতিভুজ বাই ভূমি এই অনুপাতটা আমরা বলে থাকব sec তার মানে অতিভুজ হচ্ছে এখানে AC আর আমার ভূমি হচ্ছে BC AC বাই BC অতিভুজ বাই সংযুক্ত বা ভূমি এই অনুপাত হলো sec ছয় নম্বর হচ্ছে cosec বা cosec বা সংক্ষেপে আমরা বলে থাকি cos cosec সংক্ষেপে বলে থাকি cosec থিটা আমরা জানি sin থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ তাহলে এখানে অতিভুজ বাই লম্ব তাহলে অতিভুজ ডিভাইডেড লম্ব বা বিপরীত বাহু এই সম্পর্কে আমরা বলে থাকি তাহলে আমাদের অতিভুজ হচ্ছে AC এবং লম্ব হচ্ছে আমাদের AB তাহলে বন্ধুরা দেখতে পেলে আমরা ত্রিকোণমিতিতে ছয়টা সম্পর্ক পেয়ে গেলাম sin থিটা cos থিটা sec থিটা tan থিটা cot থিটা এবং cosec থিটা এই সম্পর্ক এটি হচ্ছে আমাদের ত্রিকোণমিতির একেবারে প্রাথমিক জ্ঞান এই জ্ঞানগুলো আমরা অর্জন করতে পারলে পরবর্তীতে আমরা ত্রিকোণমিতির কিছু পারস্পরিক সম্পর্ক এবং সূত্র রয়েছে সেগুলো আমরা দেখতে পারব তো আশা রাখি আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে ত্রিকোণমিতিক পারস্পরিক সম্পর্ক এবং সূত্র সেগুলো দেখিয়ে দেব এবং তার মাধ্যমে আমরা বিভিন্ন সমস্যার সমাধান করতে পারব তো বন্ধুরা আমি আবারও তোমাদেরকে বলি যে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে যেখানে জনসমাবেশ রয়েছে সেখানে এড়িয়ে চলবে সেখানে যাবে না ঘরে বসে পড়াশোনা করবে এখন যেহেতু পরিস্থিতি ভালো নয় করোনা আবারও বাড়ছে এবং অনেক পরিমাণে বৃদ্ধি পেয়েছে তাই আমাদের এদেশে ঘোরাঘুরি না করে বরং বাড়িতে বসেই আমরা ঘরে বসে পড়াশোনা করবো এবং অনলাইন ক্লাসগুলো আমরা অনুসরণ করবো আশা করি তোমরা উপকৃত হবে আমি আবার তোমাদেরকে সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে ক্লাস শেষ করছি আবার দেখা হবে খুশি ধন্যবাদ সকলকে